যত পুলিশ অফিসার আছে তাদের মধ্যে যোগ্যতম, তিনি সরকার থেকে সেই সংখ্যক পুলিশ তিনি আদায় করতে পারবেন। আর একটা ব্যাপার আজকে সবাইকে চিন্তিত করছে, যে আমি জানি না সেটা সংবাদ মাধ্যমের জন্য কি না, কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে, যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে। আমি আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে নজর রাখবেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।